দর্শক সাভারে আছেন সহকর্মী আদিন সজীব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদিন, সাভারে কিভাবে শুরু হলো ভোটের সকাল আর ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। এখন পর্যন্ত দুজনের উপস্থিতি আমি দেখতে পেয়েছি, দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। তারা দুজন ভোটার, একজন পুরুষ এবং একজন নারী। দুঃখিত, একজন দুজনই পুরুষ, নারী যিনি তিনি একজন এজেন্ট। তারা দুজনই এসেছেন এবং আর অন্য কোনো ভোটার আমি এখনও পর্যন্ত পাইনি। এবং এখন আপনারা যারা যাদেরকে দেখছেন ক্যামেরার মধ্যে, তারা প্রত্যেকেই মূলত বিভিন্ন দলে কিংবা প্রতীকের এজেন্ট। এবং আমরা নির্বাচনী এখানে যারা কর্মকর্তারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে সরকারি সাভার সরকারি কলেজে দুটো কেন্দ্র রয়েছে। এই দুটো কেন্দ্রে প্রায় 5,000-এর মতো ভোটার রয়েছেন। একটি কেন্দ্রে রয়েছেন প্রায় 2,210 জন এবং আরেকটি কেন্দ্রে রয়েছেন 2,275 জনের মতো, সামথিং এরকম। এই ভোটারগুলো এখানে এই কেন্দ্রে। এবং আপনাকে সবচেয়ে বড় যে বিষয়টা, সাভার এই সরকারি কলেজে ভোট দেওয়ার কথা রয়েছে দুইবারের সংসদ সদস্য, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এনাম, এবং তার আসার কথা রয়েছে। ঠিক কখন আসবেন আমরা যতটুকু জানি যে 8টার পরপরই তার ঢোকার কথা ছিল, এখনও পর্যন্ত তিনি আসেননি ভোট দিতে। তবে আমরা নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে এবং এখানকার যারা এজেন্ট রয়েছে তাদের সঙ্গেও ক্ষণিকের কথা বলার সুযোগ হয়েছিল। তারা বলছেন যে ভোটার উপস্থিতি এখানে ভালো হবে। এখন দেখার বিষয় যে যখন ভোটের সকাল, এটা আপনারা জানেন যে ভোটের সকাল হয়েছে, তেমন কুয়াশা নেই, তেমন পরিস্থিতি এমন নেই যে ঘন কুয়াশা আসতে অসুবিধা হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। কিন্তু সাধারণ যারা মানুষ, যারা ভোট কেন্দ্রে আসবেন সকাল, কিন্তু সারা রাত অপেক্ষা করে থাকেন যে নতুন দিনে নতুন প্রার্থীকে নির্বাচিত করবেন, কিন্তু এখনও পর্যন্ত সেই ঢেউটা আমরা দেখতে পারিনি। আমার পেছনের অংশে তেমন মানুষই নেই বলা যায়, দেখতেই পাইনি ভোটারদেরকে তেমন একটা। তারপরেও তাদের প্রত্যাশা, এজেন্টদের প্রত্যাশা যে এখানে ভোটার উপস্থিতি বাড়বে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তবে আসার কথা হলো, এখানে একজন পরিদর্শককে আমরা পেয়েছি যিনি পর্তুগাল থেকে এসেছেন এবং তার সঙ্গে আমাদের কথা হয়েছে, বেশ উপভোগ করছেন তিনি এখন পর্যন্ত যতটুকু দেখার সুযোগ হয়েছে। এছাড়াও নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের যারা এখানকার ভোট কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি সেটা যদি বলি একটু, সবাই প্রস্তুত। ভোট কেন্দ্রে আনসার থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা থেকে শুরু করে অন্য যত কার্যক্রম আছে আর কি, ভোট দিতে গেলে আপনাকে যত রকমের প্রক্রিয়া মেনটেন্স করতে হবে, তার সবটুকুই এখানে রেডি রয়েছে, প্রস্তুত রয়েছে। অপেক্ষা শুধু ভোটারের। মাত্র দুজন ভোটার এসেছে এখন পর্যন্ত, বাকি ভোটাররা কতক্ষণ নাগাদ এই সাভার সরকারি কলেজে প্রায় 5,000-এর মতো ভোটার রয়েছে এখানে দুটো কেন্দ্রে, কতক্ষণ নাগাদ তারা এখানে আসেন সেটা আমরা দেখার অপেক্ষায় রয়েছি। কেউ কেউ হয়তো মনে করছেন এখানকার যে বেলা আর একটু বাড়লে নাস্তা করে তারা আসবেন ভোট কেন্দ্রে। যাই হোক, ভোট দেওয়ার আনন্দটা উৎসবের মতো এখনো মনে হচ্ছে না আমাদের। তোহা জিয়াদ্দিন, আপনাকে ধন্যবাদ।